রাধে রাধে বন্ধুরা, পঞ্চতালে কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি হাজির হয়েছি নতুন একটা জলখাবার রেসিপি নিয়ে। দেখুন কতটা স্পঞ্জি আর কতটা টেস্টি, নরম, দেখতেও কতটা লোভনীয়। একই রকম রোজ রোজ একঘেয়েমি নাস্তা খেতে ভালো না লাগলে এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা যেরকম হেলদি সেরকম সুস্বাদু। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন এই রেসিপিটা করার জন্য আমি এখানে এক কাপ, এই কাপ নিতে আমি সর নেবো, এক কাপ আমি সুজি নিয়েছি, আর ওই কাপ মেপে দিয়ে দেবো আমি এক কাপ জল। আর দিয়ে দেবো ওই কাপ মেপে হাফ কাপ টক দই। টক দইটা বাজারে কেনা, মানে দোকান থেকে আনা দই, ঘরের না। তো আমুলের দই এটা আমি হাফ কাপ নিয়ে নিলাম। আপনার বাটি মেপে, যে কোনো কিছু মেপে নেবেন তাহলে ভালো হবে। হাফ কাপ দই দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, পেস্টের মতো হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এবার কিছু উপকরণের মধ্যে আমি মেশাবো। একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, ওই চামচে এক চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু গোটা জিরে। জিরেটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি হাতে মধ্যে ঘষে জিরেটা দিয়ে দিলাম। দু চামচের মতো তেল, চার চামচে দু চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখুন সুন্দর করে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এই চামচটা দিয়ে বাটিটা ছোট হয়ে গেছে। তো মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা আরেকটা উপকরণ মিশানোর মধ্যে আমি এখানে ইনো, এটা ইনোরই কাজ করে, ইনো ফুটসল, সেটা দিয়ে দিচ্ছি এক প্যাকেট, ছোট এক প্যাকেট দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো অ্যাক্টিভেট হওয়ার জন্য। এবার এই ইনোটা ভালো করে মিশিয়ে নেব। খুব সাবধানে মেশাচ্ছি, বাটিটা ছোট হয়ে গেছে। তো বড় বাটি হলে একটু ভালো করে মেশানো যায়। খুব বেশি জোরে জোরে মেশাবো না, মানে জাস্ট মিশিয়ে ছেড়ে দেবো, বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। তো মেশানো হয়ে গেছে। এবার আমি থালা নিয়ে নিচ্ছি, একটা থালাটা যে থালায় বসাবো সেই থালাটার মধ্যে ভালো করে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন সাদা তেল ব্রাশ করে নিলাম। আপনার চাইলে ঘিও ব্রাশ করতে পারেন, তো আমি সাদা তেলে ব্রাশ করেছি। এবার ওই যে মিশ্রণটা করে রেখেছি, ঢেকে রেখেছি, ওই মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেবো। মাঝ বরাবর ঢালবো, তাহলে সব জায়গায় ছড়িয়ে যাবে। থালাটা একটু বড় হলেও ভালো হতো, একটু মোটা মোটা হোক, বেশি মোটা হয়ে যাবে। যাক, যা উপকরণ আছে বাড়িতে সেটা দিয়ে করবো, কোনো অসুবিধা নেই। রেসিপিটা করা নিয়ে কথা, তো ওটা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু দেখতে সুন্দর লাগার জন্য একটু মানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ঝাল হবে না, দেখতে একটু সুন্দর লাগবে, সাদা তো দেখতে ভালো লাগবে, সেই জন্য একটুখানি গুঁড়ো আমি ওর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে দাওয়াতে। আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, তাতে ফ্লেভারটা স্বাদ দুটোই ভালো, মানে ভালো লাগবে। একটুখানি হালকা করে ছিটিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার হয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব। এবার দেখুন অন্যদিকে আমি একটা গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে রেখেছি কড়াতে, জলটা গরমও হয়ে গেছে। একটা রিং দিয়ে দিলাম থালাটা বসাবার জন্য। এবার আস্তে করে সাবধানের মতো আমি থালাটাকে বসিয়ে দেবো। থালাটা উঁচু নিচু হয়েছে, একটু সমান করে দেবো কড়াটাকে। এই এবার ঠিক আছে। তো এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি 15 থেকে 16 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব। তো 15 থেকে 16 মিনিট হয়ে গেছে। তো আমি এবার দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ হয়েছে। তো হাতে লাগছে না কিন্তু ভেতরটা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটুখানি এই ছুরিটা দিয়ে আমি ট্রাই করেছি, না হয়ে গেছে, পুরো লেগে নেই।
তো গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে এবার সাবধান মতো এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো এবার এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে কেটে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, দেখুন। এবারটাকে একটু ছুরি দিয়ে আমি সাইড দিয়ে এরকম করলেও হয়ে যাবে, কিন্তু এই যে ছেড়ে আসছে, কিন্তু তবু ছুরি দিয়ে করাই ভালো হবে মনে হচ্ছে। তো ছুরি দিয়ে আমি এটাকে সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে খুব সহজেই থালার মধ্যে বেরিয়ে আসবে। এইভাবে সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে ছাড়িয়ে দিতে হবে ছুরিটা দিয়ে। তো ছাড়ানো হয়ে গেছে আমার। এবার একটা প্লেট নিয়ে নেব, প্লেটটা কিরকম উল্টে দিয়ে তাটাকে উল্টে দেব, দিয়ে পেছনে এরকম এরকম ট্যাপ ট্যাপ করে মারলে কিন্তু ওটা খুলে বেরিয়ে আসবে। বা দারুণ হয়েছে তো, দেখুন কতটা সুন্দর হয়েছে, এত নরম, একদম স্পঞ্জের মতো লাগছে, দারুণ হয়েছে, দারুণ। তো প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে কারোরই ভালো লাগে না, ছেলে মেয়েরাও খেতে চায় না। তো একটু অন্যরকম খাবার আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এবার এটাকে আমি পিস পিস করে নেব। আমি এরকম ভাবে পিস করছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। একদম নরম তুলতুল করছে, একদম নতুনত্ব একটা জল খাবার বন্ধুরা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, বলাই তো হলো না, আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আর একটু বাকি আছে, আপনারা এইভাবেও খেতে পারেন। তো আমি একটু তাওয়ার মধ্যে দেখুন সাদা তেল দিয়ে একটু তিল ছড়িয়ে দিয়েছি, সাদা তিল, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিয়ে এবারে পিসগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেবো, তাতে তিলের ফ্লেভারটা দারুণ লাগবে খেতে, দারুণ। তো দেখুন নিচটা কত সুন্দর হয়েছে দেখতে। তো এইভাবে করে নিলে না দেখতে আরও খেতে আরও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো এইভাবে সবগুলো আমি উল্টে পাল্টে একটু তার মধ্যে ফ্রাই করে নিলাম, একদম কম তেলে বন্ধুরা। এতটা স্বাস্থ্যকর এই রেসিপিটা, আর খেতেও তেমনি সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। তো দেখুন আমি সাজিয়ে নিচ্ছি, এবার নামিয়ে নিচ্ছি থালার মধ্যে, থালার মধ্যে নামিয়ে নিয়ে এবার সাজিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। দেখুন প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি, আমি সস দিয়ে পরিবেশন করেছি, আর দিয়েছি একটু পুদিনা পাতা দেখার জন্য গার্নিশ করেছি। দেখুন কেমন লাগছে, আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে কী হবে যখন যখন নতুন নতুন ভিডিও আমি আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখুন কতটা লোভনীয়, কতটা টেস্টি, আর কতটা নতুনত্ব, আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি একটা কেমন লাগছে, কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে, দারুণ দারুণ লেগেছে। সস দিয়ে খেতে পারেন, আপনার গ্রিন চাটনি দিয়ে খেতে পারেন, যেটা দিয়ে খুশি, একদম অন্যরকম একটা রেসিপি। তো দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু হয়েছে বন্ধুরা। তো চলুন আর দেরি করবো না, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।